বিশ্বের সবচেয়ে নামকরা চলচ্চিত্র পুরস্কার অস্কার দেবার অনুষ্ঠানে শ্রেষ্ঠ ছবির নাম ঘোষণা নিয়ে যে নজিরবিহীন ভুল হয়েছে তা কী করে হলো এ নিয়ে চলছে নানা গবেষণা আসলে শ্রেষ্ঠ ছবি মনোনীত হয়েছিল মুনলাইট কিন্তু ভুল করে প্রথমে লাল আ্যান্ডকে সেরা বলে ঘোষণা করা হয়েছিল প্রাইস ওয়াটার হাইস কুপার্স নামের অ্যাকাউন্টিং ফার্ম যারা অস্কার ব্যালটের কাজটি করে থাকে তারা ইতিমধ্যে এজন্য দুঃখ প্রকাশ করেছে তারা বলেছে ঘোষকের হাতে ভুল এনভেলপ দেওয়াতেই এই ঘোষণা হয়েছে তবে এটা কেন হলো তা তদন্ত করে দেখা হচ্ছে প্রাইস ওয়াটার হাইস কুপার্স দুজন লোক প্রথমে ভোট গণনা করেন এবং তারা পুরস্কার বিজয়ীদের নাম সমেত আলাদা আলাদা দুটি সেট বানিয়ে রাখে যাতে একটি সেট হারিয়ে গেলে বা অন্য কিছু হলে অন্যটি ব্যবহার করা যায় অস্কার দেবার অনুষ্ঠানে এই দুজন লোক মঞ্চের দুপাশে খামগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং পুরস্কার ঘোষক মঞ্চে ঢোকার আগে তাদের হাতে একটি করে খাম তুলে দেন সমস্যা হয় সেখানেই সেরা ছবির পুরস্কারের আগের পুরস্কারটি ছিল সেরা অভিনেত্রীর জাপান লাল আল্যান্ডের জন্য এম স্টোন তার জন্য মঞ্চের দুপাশে দুজনের হাতে ছিল দুটি খাম একটি খাম মঞ্চের পুরস্কারের ঘোষণার সময় ব্যবহৃত হল কিন্তু মঞ্চের অন্যদিকে দ্বিতীয় খামটি ভুলক্রমে তুলে দেওয়া হলো ওয়ারেন বিটির হাতে যিনি সেরা ছবির পুরস্কার ঘোষণা করবেন ফলে তিনি সেটা খুলে দেখলেন তাতে লেখা রয়েছে এমআইস্টোন লাল্যান্ড তিনি বুঝতে পারলেন না এখানে এমআইস্টোনের নাম কেন তিনি তার পাশে থাকা ফে ডানামের দিকে তাকালেন তিনি বললেন লালাল্যান্ড। ফলে দর্শকদের মনে হলো সেরা ছবির পুরস্কার পেয়েছে লালাল্যান্ড কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রাইজ ওয়াটার হাউস কুপার্সের লোকেরা বুঝতে পারলো যে কী ভুল হয়েছে তারা মঞ্চে উঠে এসে লালা ল্যান্ডের প্রযোজকদের বললেন যে এখানে একটা মারাত্মক ভুল হয়েছে আসলে সেরা ছবির পুরস্কার পেয়েছে মুনলাইট যদিও ততক্ষণে লালা ল্যান্ডের প্রযোজকরা কৃতজ্ঞতা সূচক ভাষণ দেওয়া শুরু করে দিয়েছিলেন তাদের থামানো হল আসল ব্যাপারটা বোঝানো হলো তখন লালা ল্যান্ডের সহ প্রযোজক জর্ডান হরউইচ সঠিক কার্ডটি দর্শকদের দেখালেন যাতে লেখা আছে মুনলাইটস সেরা ছবি